वेलकम बैक फ्रेंड्स, अपन प्रत्येक के स्वागत जाना सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा, मुहूर्ते आलिपुर आबहवा दफ्तर के उठे आसा लेटेस्ट अपडेट अनुजाई फिर पुजोर मुखे अशुनी संकेत दिल आबहवा दफ्तर। पुजोर आनंद पंड करते धे आससे दुर्योग। षष्ठी थेके दशमी भारी बिस्टीपाते भासते चले कलकाता सह दक्षिणबंगे एकाधिक जिला, सतर्क करल आलिपुर आबहवा दफ्तर। तो बंधुरा, से निये आजकेर विस्तारित आपडेटटी अपन साथे शेयर करते जा आलिपुर आबहवा दफ्तर तरफ थेके पुजोर मध्य कोन कोन जिलार जन्नो भारी थेके अति भारी बिस्टीपातेर पूर्वाभास जारी करा हयेछे, पाशापाशि कोथाय कोथाय विक्षिप्त बज्र बिस्टीपात होते चलेछे एई पुजोर मौसुमे, समस्त किछु आपडेट এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। করোনা আবহ, পুজোর আনন্দ স্নান করলেও অন্ধকারে জ্যোতি হয়েছিল রাজ্য সরকার। পুজোর ছাই দিয়ে সেজে উঠেছিল তিলোত্তমা, কিন্তু কে এমন পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর? প্রথমে ছিল ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, আর এবার দিল ভারী বৃষ্টিপাতের অশনি সংকেত। বর্ষা বিদায়ের দিনক্ষণ স্থির করলো, বাংলা ছেড়ে যাওয়ার নাম নিচ্ছে না এই বর্ষা। তবে বিগত কয়েকদিন ধরে বাংলার আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি। তাপমাত্রার বৃদ্ধিতে ভ্যাপসা গরমে নাজেহাল হয়ে পড়েছিল মানুষজন। তবে করোনা আবহের মধ্যে পুজো হলো, বাঙালি কখনো পুজোতে বৃষ্টি অসুরের আগমনকে মেনে নিতে পারছে না। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ষষ্ঠী থেকে অষ্টমী অর্থাৎ 22 থেকে 24 অক্টোবর বাংলার আকাশে দেখা মিলবে কালো মেঘের, বিক্ষিপ্ত বৃষ্টি হবে বাংলার প্রায় সর্বত্রই। চলতি বছর বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ সংগঠিত হওয়ায় কখনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, আবার তো কখনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবারও 19 অক্টোবর বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা, যা সম্ভাব্য অভিমুখ হতে চলেছে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ। বাংলার এর আংশিক অংশ প্রভাব পড়বে বলে জানা গিয়েছে, যার জেরে এবারের পুজো পণ্ড করতে নিজেই সেজে বুঝে তৈরি হচ্ছে বৃষ্টি অসুর। বিগত কয়েকদিন ধরে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় বেশ গরম অনুভূত হচ্ছে সর্বত্রই। তবে এই মুহূর্তে বাংলায় যেভাবে কোনো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে দেয়নি আবহাওয়া দপ্তর, পাশাপাশি আজকের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 36 ডিগ্রি সেলসিয়াস আশেপাশে এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করছিল। সকালের দিকে আকাশ আবছা থাকলেও রাতের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুজোয় ভারী বৃষ্টিপাতে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলা আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা একটি লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য।